the আজকে সাবেক অভিযোগে সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ ও তার পরিবারের উপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা নিয়ে সরব বিএনপি। শুক্রবার দরলাক যৌথ সভা শেষে বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর বলেন আজিজের উপর নিষেধাজ্ঞা জাতির জন্য লজ্জার।subsetneq পর শিক্ষা না নিয়ে সরকার বাংলাদেশেই দেখুন কতবার লজ্জার কথা। যে আজকে সাবেক সেনাপ্রধানকে আমেরিকা থেকে স্যাংশন দেওয়া হয়েছে। যেটা আমাদের জন্য জাতির জন্য তথ্য কর যে দায়ীকে দায়ী সম্পূর্ণ হয় সরকার তারা সেনাবাহিনীকে অন্যায়ভাবে ব্যবহার করার চেষ্টা করার কারণেই আজকে এই ঘটনাটা ঘটেছে সেনাবাহিনী হচ্ছে আমাদের একটা সবচেয়ে ভরসার স্তর একটা প্রতিষ্ঠান সেই সেনাবাহিনীকে আজকে যদি এইভাবে তাদের কারণে সরকারের কারণে তাকে যেহ প্রতিপন্ন করা হয় সেটা কখনোই এই দেশের মানুষ মেনে নেবে না কলকাতায় ঝিনাইদহের এমপি খুনের বিষয়ে মির্জা ফখরুলের মন্তব্য হল বন্ধুরাষ্ট্রেও নিরাপদ নয় আওয়ামী লীগ এমপি বিদেশে গিয়ে হয়ে গেলেন তার কোনো খবর তারা দিতে পারলেন না না পারলেন বাংলাদেশ সরকার না পারলেন বন্ধুরাষ্ট্র তাদের ভারত এদিকে একই দিন বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আয়োজিত আলোচনা সভায় অংশ নিয়ে ওবাদুল কাদের বলেন যারা ফিলিস্তিনে গণহত্যায় সমর্থন দেয় তাদের নিষেধাজ্ঞায় বিচলিত নয় সরকার যারা গাজার গণহত্যাকে এবং গণহত্যা যারা ঘটাচ্ছে তাদের এই নিষ্ঠুর বর্বরচিত ভূমিকাকে যারা গণহত্যা বলতে চায় না তারা কোথায় কাকে নিষেধাজ্ঞা দিল সেটা নিয়ে আমাদের কোনো মাথা কথা এমপি খুনের বিষয়ে মির্জা ফখরুল ভারতকে জড়িয়ে যা বলছেন তার সমীচীন নয় বলেও মন্তব্য করেন আমলীগ সাধারণ সম্পাদক ফখরুল সাহেব বলছেন বন্ধু রাষ্ট্রে গিয়ে নিরাপদ থাকে কিন্তু বন্ধু আপনাদের যদি শত্রু রাষ্ট্র তো সেখানে সালাউদ্দিন আপনাদের এমপি এতদিন নিরাপদে কেমন খুনের ঘটনায় কারাজরিত তা অবিলম্বে উন্মোচিত হবে এমন আশা আমলিক সাধারণ সম্পাদক ওবাদুল কাদের নিরাপত্তার ব্যাপারটা তখনই সাদিকুর রহমান তামাল সময় সংবাদ ঢাকা